সবুজ শাক সবজি খান এভারগ্রিন থাকুন এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সিম দিয়ে একটা রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই সুন্দর রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য সিম নিয়েছি যে বিচি সহ সিমগুলি বিনস এগুলি খুব ভিটামিনযুক্ত রকম বিনস দিয়ে বটিটা করব। ধনেপাতা একবার ধুয়ে নুন দিয়ে ভিজিয়ে রাখছি তাহলে পোকামাকড় মরে যাবে এরপর ভালো করে ধুয়ে নেব রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি নুন জলে ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে রেখে দিয়েছি এখন এই যে পরিষ্কার হয়ে গেছে ধনেপাতাগুলি এখন রসুন কাঁচা লঙ্কা শিলনোড়ায় বাটা করে নেব ধনেপাতা পাতা রসুন কাঁচা লঙ্কা বাটা করে নিলাম কড়াইতে তেল দিয়েছি তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হবে কড়াইটাও গরম হবে তাহলে অল্প তেলেই রান্না হয়ে যাবে তেল গরম হওয়ার পর এভাবে মাখিয়ে নিলে অল্প তেলে রান্না হয়ে যায় এই তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিলাম কালো জিরেটা ফুটছে এখন ওই যে ধনে রসুন কাঁচা লঙ্কা শিলনোড়ায় পেস্ট করেছিলাম এই মশলাটা এই কালো জিরে ফোড়ন যে দিয়েছি এটাতে দিয়ে এভাবে ভাজা করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি এই যে ধনে পাতাটা রসুন সমেত কাঁচা লঙ্কা সমেত কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে আছে এখন এখন শিম আর বিনস গুলি দিয়ে দিচ্ছি এই ধনে পাতার যে মশলাটা কষিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম এখন নুন দিয়ে দিলাম এখন এভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর রেসিপি গরম ভাতে বেশ ভালো লাগবে সবাই খেয়ে প্রশংসা করবে এরকম সবুজ শাক সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে এর জন্য এরকম শাক সবজি মাঝে মধ্যে খেতে হয় রান্না করে নিচ্ছি খুব সুস্বাদুভাবে আপনারাও রান্না করে নিতে পারবেন এখন এক কাপ গরম জল দিয়ে দিলাম এখানে শিমগুলি আর বিনসগুলি সেদ্ধ হবে এই যে জলটা দেওয়াতে এগুলি সেদ্ধ হচ্ছে আর ঢাকা দেবো না সবুজই থাকবে রান্নাটা ঢাকনা ছাড়া রান্নাটা করছি ঢাকনা দিয়ে দিলে সবুজ রংটা নষ্ট হয়ে যাবে আর আমি কিন্তু হলুদ দেইনি আর দেখুন আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না এগুলি আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে বিনসগুলিও দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো এই অনুযায়ী রান্না করতে হবে আর ঢাকনা ছাড়া রান্না করব। তাহলে সবুজই থাকবে রঙটা নষ্ট হবে না এর জন্য ঢাকনা না দিয়ে রান্নাটা করছি সবুজ থাকার জন্য এই যে এটা আস্তে আস্তে রান্না হচ্ছে খুব ভিটামিন যুক্ত রান্না এটা আর রসুন দিয়েছি রসুন তো মানুষকে এবার কিন রাখে মাঝে মধ্যে রসুন খেতে হয় আর যারা রসুন খেতে পারে না তারা অল্প রসুন খেলে হয় এভাবে রসুন দিয়ে রান্নাটা করলে খুবই ভালো হয় তবে রসুন ছাড়াও ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়েও এভাবে রান্না করা যায় যারা নিরামিষ পছন্দ করে তাদের জন্য বলছি এভাবে দেখুন কি সুন্দর রঙ হয়েছে ঢাকনা ছাড়া এটা আমি রান্না করছি সবুজই আছে আর রঙটা নষ্ট হবে না হলুদ দেইনি হলুদ না দেওয়াতেও সবুজ থাকবে আমি হলুদ ছাড়া এটা রান্না করছি এভাবে শিম বটি বলে এটাকে বাঙাল ভাষায় এই সিম বটিটা আমি এভাবে করে রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত জলটা থাকবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে কারণ ওই সিমগুলি সেদ্ধ হতে হবে এই জলের মধ্যে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে এই যে খুব উপকারী রান্না এটা এখন চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনিটা দিলে রান্নাটা ভালো লাগবে সবজি তো একটু চিনি দিলে রান্না ভালো হয় তরকারিটা তৈরি হয়ে গেলেও আপনারাও সহজে তৈরি করে নিতে পারবেন আপনারা ভালো থাকুন জয় মাতা দি